বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা এখন অনেকটা জনশূন্য। পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর অত্যাচার আর নির্যাতনের ভয়ে ঘরবাড়ি ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছেন কয়েকটি পাড়ার মানুষ। KNF আতঙ্কে দুর্গম ক্যাপলাং পাড়া, খামতাং পাড়া, পাইখং পাড়া সহ বেশ কয়েকটি এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষা বঞ্চিত হচ্ছে অন্তত 5 শতাধিক শিশু। আমরা স্কুলে যাইতে পারি না, ঘরে থাকতে আমরা ভালো না। স্কুল খুলে গেলে আমরা অনেক অনেক খুশি হব। তাছাড়াও নাই, আমরা ক্লাস করতে পারি না, প্রায় 3 মাস উপরে বেশি হয়ে গেছে, অনেক গোলাগুলি হয়ে গেছে। তার জন্য ওইটা ভয়ে গ্রামবাসীরা তো চলে গেছে অনেক জায়গায়। বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যাহত হচ্ছে এলাকায় পণ্য পরিবহন, চলাচল ও সড়ক সংস্কার সহ উন্নয়নমূলক কাজ। নিরাপত্তার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় কমেছে পর্যটকের আগমন। আমাদের গাড়ি চাবি নিয়ে যাচ্ছে, আমাদের গাড়ি ক্ষতি করছে, গাড়ি কাজ করতে পারতেছি না। পাড়ায় পাড়ায় যারা সাধারণ জনগণ আছে তারা মনের ভিতরে আতঙ্ক এবং আশঙ্কার মধ্যে কিন্তু দিন যাপন করছে। তবে দুর্গম এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এতে কিছুটা স্বস্তিতে এসব এলাকার মানুষ। সেনাবাহিনীরা আমাদের পাশে আছেন, এই জন্য আমরা অনেক শান্তির মধ্যে এখন বসবাস করতেছি। কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেই কার্যক্রমে সেনাবাহিনী সংশ্লিষ্ট ECB কে সহায়তা প্রদান করছে এবং বর্ডার রোডে কার্যক্রমে সহায়তা করে যাচ্ছে। সার্বিক পরিস্থিতি উন্নয়নে নিরাপত্তা বাহিনীর সকল সদস্য আপ্রাণ এবং নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2022 সালে নাথান বমের নেতৃত্বে পার্বত্য জেলা বান্দরবানে আত্মপ্রকাশ করে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।